sir. My dear student, how are you? I hope all of you are well. Now I am going to take the class Standard 4 Mathematics. Today's my topic is Mental Math, Test 1. I shall try to discuss about the topic. Aaj ami tomader Standard 4 class e Mental Mathematics Test 1 korte jacchi. মেন্টাল মেথে তোমাদের পরীক্ষা 1 থেকে 10 পর্যন্ত আছে আমি টেস্ট 1 আজ শুরু করছি সবাই তাকাও এদিকে তাকাও সবাই কিভাবে করতে হবে একদম সোজা এখানে আমি লিখে নিয়েছি কয়েকটি অঙ্ক 7টা অঙ্ক আমি লিখে রেখেছি সবগুলো অঙ্ক তো করা সম্ভব হয় না তাই আমি কয়েকটা নিয়ম বুঝিয়ে দিলে তোমরা ওইটা দেখে দেখে বাকিগুলো তোমরাই করতে পারবে ঠিক আছে কি লেখা আছে টপিক মেন্টাল ম্যাথ টেস্ট 1 এক নম্বর অঙ্ক এড সিক সেট অফ এইট টু সেভেন্টিন এর বাংলা অর্থ বুঝতে হবে হ্যাঁ বাংলা অর্থ না বুঝলে আমরা করতে পারবো না এড সিক সেট অফ এইট টু সেভেন্টিন এর অর্থ হলো সিক সেট অফ এইট আগে কত এটা বের করতে হবে সিক সেট অফ এইট বলতে কি বোঝায় সিক সেট অফ এইট মানে সিক্স ইন্টু এইট একদম সোজা রাফ করবে রাফ সিক্স ইন্টু এইট সিক সেট অফ এইট মানে সিক্স ইন্টু এইট কি হলো ফোরটি এইট এর সঙ্গে তো যোগ করো কার সঙ্গে কত যোগ করো এই ফলের সঙ্গে 70 যোগ করো দেখো বুঝতে পেরেছ না 6 সেট অফ 8 মানে 6 ইনটু 8 মানে 48 পেয়ে গেলাম আর প্রথম রয়েছে এড এর মানে যোগ করো 270 70 সঙ্গে ফলটা যোগ করো তাহলে যে ফল হলো ফলের সঙ্গে 70 যোগ করলে যা হয় আমরা সেটাই লিখব হ্যাঁ 7 আর 4 মিলে কত হয় 118 এটাই হবে রেজাল্ট 118 আশা করি বুঝতে পেরেছো যদি কেউ বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে 6 সেট অফ 8 মানে 6 ইনটু 8 ফল হলো 48 আর 8 70 70 যোগ করো 70 যোগ করলাম ফলটা পেয়ে গেলাম হয়ে গেল নাম্বার 2 দেয়ার আর ড্যাশ ক্যান সি 500 5400 5400 এর মধ্যে টেন্স প্রভাব আছে টেন্স টেন্স মানে কি দশের পর দশের মানে কি এখানে সংখ্যা আছে 5400 এটাকে টেন্স বানাতে হলে আমরা 10 দিয়ে ভাগ করব সোজা বুদ্ধি খুব সহজ বুদ্ধি 5400 এটা আছে 1000 এর গুণ হ্যাঁ এই যে সংখ্যাটা সংখ্যার মধ্যে তোমাকে বলছে টেন্স কোটি আছে বাই করে খুব সহজ বুদ্ধি 10 দিয়ে তোমরা ভাগ করে নেবে যা হয় তাই অনেকে ভাগ পারো না কিন্তু 10 দিয়ে কি কি করে গুণতে হবে দুই গুণ নিবে 10 এর মধ্যে মানে 54 এর মধ্যে মনে মনে গুণতে হবে 10 1 যা 10 2 যা মনে মনে 10 ভাগ যা 10 ভাগ যা 50 হাতের 4 নামবে একটা 0 নামবে কি হবে 10 4 যা 40 মিলে গেল আর ওই একটা 0 হয়ে গেল ওটা কিন্তু ফলের মধ্যে চলে যাবে নতুন অঙ্ক ভুলে যাবে একটা 0 লাস্ট হয়ে গেল এখানে নেমে কোনো লাভ নেই ওটা ফলে চলে যাবে ফল হলো 540 তাহলে আমরা কি করব যারা এত টেন্সি এত এত মধ্যে এত টেন্স কোটি আছে যে মানে 10 দিয়ে এটাকে ভাগ করবো করে যে ফলটা পেলাম রেজাল্ট পেলাম 540 এই ভাই বল সরি 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 540 ভাই বল পরে আবার সময় পেলে আবার বুঝিয়ে দেবো আগে অঙ্কন করে নিই 4 গ্রস ডজন এটা কি কি দিয়েছে গ্রস আমরা সাধারণত জানি ডজন ডজন মধ্যে তুমি বাজারে বাজারে তুমি গেলে আমাকে এক ডজন কলা দিন জানতে হবে এক ডজন মানে কি এক ডজন মানে 12টি কলা এক ডজন মানে 12টি কলা এবারে আরেকটু তারা উপরে উঠেছে বলে যে গ্রস দেন আমাকে গ্রস ফোর গ্রস কলা দেন আমরা একটা সূত্র জানি এটা হচ্ছে ওয়ান গ্রস সমান সমান 12 ডজন এ ওয়ান ডজন সমান সমান যেমন 12 বেরোনা ঠিক এইভাবে ওয়ান গ্রস সমান 12 ডজন বেরোনা মানে কি বলেছি ওয়ান গ্রস এটা লাভ করবে জি আর ওটা বলে গ্রস সমান 12 ডজন ডিও জেডিএন ওয়ান গ্রস সমান 12 ডজন ফোর গ্রস ফোর গ্রস মানে কি ফোর গ্রস সমান সমান 12 ইন্টু ফোর 12 ইন্টু ফোর 48 ডজন ওয়ান গ্রস মানে 12 দিয়ে গুণ করতে হবে সরি ওয়ান গ্রস সমান 12 ডজন এবারে ফোর গ্রস সমান 4 ইন্টু 12 48 ডজন এখানে লাগবে সংখ্যা লাগবে 48 আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো পরে
আগম পুরো করে নেছি 17 কিলোমিটার 26 মিটার এটা ফর্মুলা আছে মানে সূত্রটা সূত্র আছে আমরা 1 মিটার সরি 1 কেম কেম মানে কি 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান 1000 মিটার এটা হলো সূত্র বই সূত্র কি আছে 1 কিলোমিটার 1 কিলোমিটার সমান 1000 মিটার এখানে লেখা আছে 17 কিলোমিটার 17 কিলোমিটার আমরা কি আমরা 17000 লিখতে পারি 17 কিলোমিটার সমান সমান 17 ইনটু 1000 মানে কত 17000 মিটার 1 কিলোমিটার সমান 1000 মিটার 17 কিলোমিটার সমান 17000 মিটার আরো যোগ করতে হবে 26 মিটার 26 মিটার আরো যোগ করতে হবে কি হবে বল 62071 এই হলো এটা এটা হবে মিটার কিলোমিটার নয় আবার দেখো 17 কিলোমিটার সমান 17000 মিটার আরো বলেছে 26 মিটার এই দুটো যোগ সঙ্গে একসঙ্গে যোগ করলে ফল হয় এখানে যোগ আমি করে নিয়েছি রাখে তোমরাও করবে দেখে দেখে লিখবে 17026 এত মিটার এত কিলোমিটার হবে না মিটার হবে হ্যাঁ আসলে বুঝতে পারছো আবার না নাম্বার নেক্সট নাম্বার 5 5 দেখে নিয়ে কি লিখেছে এক একটা অঙ্ক এক এক টাইপের হ্যাঁ শুধু সামান্য বুদ্ধি প্রয়োগ করতে হবে 7901 কিন্তু কত হলে এত হয় কোন একটা সংখ্যাকে আমরা মানে আমরা যা শিখেছি কোন একটা সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হয় কোন একটা সংখ্যাকে যদি তুমি সেই সংখ্যাই আবার পেতে চাও 1 দিয়ে গুণ করবে এখানে একদম সোজা বলছে 7901 কে কত দিয়ে গুণ করলে আবার 7901 হবে তুমি শুধু লিখে নেবে 1 মানে এটাকে 1 দিয়ে গুণ করলে এতই হবে পাল্টাবে না আসলে বুঝতে পারছো দ্য স্মলেস্ট 6 নাম্বার দ্য স্মলেস্ট অড নাম্বার ইজ স্মলেস্ট অড নাম্বার কি বলো কি বলেছে আমরা আগে একটু বুঝে নিই অড নাম্বার জিনিসটা কি বেজোড় সংখ্যা কি কি আছে বেজোড় সংখ্যা 1 3 5 1 আছে বেজোড় 3 আছে 5 আছে 7 আছে 9 আছে এগুলি সব বেজোড় সংখ্যা অড নাম্বার এবারে আমরা যে 1 3 5 7 9 11 13 যাই হোক আমরা সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট শুরু হয়েছে 1 দিয়ে তাহলে দ্য স্মলেস্ট অড নাম্বার ইজ হবে 1 বিজোড় সংখ্যা হ্যাঁ পাই গেল এবারে লাস্ট নাম্বার 7 1 লাখ ইজ ডিজিট নাম্বার আবার কি বলেছে দেখো 1 10 100 10 100 হ্যাঁ 10 100 10 100 তারপর 1000 100 10 100 1 1 10 100 1000 সরি 1 10 100 1000 কি 10000 10000 এইভাবে চলতে থাকে এদিক থেকে সংখ্যাগুলি কি গণনা করো 1 লাখ হতে 1 লাখ আমরা একটা জিরো দিলাম 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 কি হলো গণনা করবে 1 10 100000 10000 এবারে 100000 এই যে 100000 এটা একটা হিসাব বাংলা কি বলে একক দশক শতক হাজার অযুত লক্ষ এটা হলো লাখের গণ এটা তাহলে এটাকে বলে 100000 100000 এবার তোমাকে একটা সংখ্যা 1 10 100000 10000 100000 এখানে একটা সংখ্যা লিখো ধরো তুমি 1 লিখে এবার কিন্তু 1 লাখ হয়ে গেল এটা লাখের গণ হ্যাঁ লাখের গণ তাহলে কি হলো 1 10 100000 10000 লাখ এলে কি লাখের গণ এবার আমার হিসাবে সুবিধার্থে আমি 1 লাখ সংখ্যাটা আগে কত হয় এটাকে বলবো 1 লাখ 1 লাখ মানে দেখো না তুমি যদি এখানে 1 দাও তাহলে 1010 হয়ে গেল এই 1 টা যদি তুমি এখানে দাও 100 হয়ে গেল এখানে দাও 10 100 হয়ে গেল এখানে দাও 1000 হয়ে গেল 1000 এখানে হয়ে গেল এখানে দিলে হবে 10000 এবার লাখে চলে গেল 1 10 100000 10000 লাখ দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এই যে 1 লাখ হলো এটা আমরা সুবিধার্থে আমরা বের করে রাখলাম এবার বলছে 1 লাখ ইজ ডিজিট নাম্বার কত কত ডিজিট কয়টা সংখ্যা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে হবে 6 ডিজিট নাম্বার এই হলো মেন সমাধান না আবার সংখ্যা বুঝিয়ে দিচ্ছি দেখো এর 6 সেট হবে 270 মানে 6 সেট আগে গুণ করতে হবে যে রেজাল্ট আসবে তার সাথে 70 যোগ করে এই সংখ্যাটা পাওয়া যাবে দেয়ার ড্যাশ টেন্স ইন 5400 5400 মানে 40 টেন্স আছে
1.12 4.4 is 12 48 48 17 কিলোমিটার 26 মিটার মানে কি আমি একটু লিখে নিয়েছি 1 কিলোমিটার সমান 1000 মিটার তাহলে 17 কিলোমিটার হবে 17000 মিটার আর আবার 26 যোগ হবে রেজাল্ট হবে এটা এত ইনটু কত হলে আমার এতই হবে এত ইনটু 1 হবে এটা বুঝলাম এটা স্মলেস্ট ওয়ার্ড নাম্বার একটু বলেছি 1 3 5 7 9 এগুলো হলো বেশি সংখ্যা ওয়ার্ড নাম্বার ব্যাপারে স্মলেস্ট সবচেয়ে ছোট হলো 1 1 বেশি বড় হচ্ছে 1 লাখ ইজ সিক্স ডিজিট নাম্বার কি বুঝবো এটা সব সাজিয়ে নেব এটা 0000 দিয়ে লাস্ট ওয়ান দিলাম আমরা গণনা করে দেখব এটা 1 লাখ হয়েছে এবার যদি হয়ে থাকে তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 সিক্স ডিজিট নাম্বার স্বয়ংক্রিয় সংখ্যা আশা করি যে স্টুডেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছ আমি বাকি অঙ্কগুলি পরে ডিটেইল করে দেব জানো সবাই জানো